প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, স্বাগতম জানাচ্ছি। এখনকার আলোচনার বিষয় হচ্ছে পরিসংখ্যান 17 অধ্যায়, আয়তল লেখ অঙ্কন। ভিডিওটি অষ্টম শ্রেণীর ক্লাসের জন্য উপযোগী, কারণ অষ্টম শ্রেণীর গণিতে 11 অধ্যায়ে আয়তল লেখ অঙ্কন করা আছে। তো যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো, তারাও ভিডিওটি দেখে নিতে পারো। তাহলে একটা প্রশ্ন দেওয়া থাকবে যে গণসংখ্যার সারণী থেকে আয়তল লেখ আঁকো, এরকম একটা গণসংখ্যা সারণী দেওয়া থাকবে। তো আয়তলেখ অঙ্কনের জন্য শুরুতে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা তৈরি করে নিতে হবে। শ্রেণীব্যাপ্তি যেগুলো দেওয়া থাকবে, যে যা আছে তাই থাকবে, এবং অবিচ্ছিন্ন শ্রেণী সীমা যেটা নিম্ন সীমা এবং ঊর্ধ্ব সীমা, যেটা 0.5 করে কমবে এবং 0.5 করে বাড়বে। এখানে তাহলে এইভাবে অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা, যেমন 31 কে যদি 0.5 বিয়োগ করো, অর্থাৎ 31 বিয়োগ 0.5, তাহলে হয় 30.5। এরকম অনুরূপভাবে 40-এর সাথে যদি আরো 0.5 যদি যোগ করে দিই, তাহলে হয় 40.5। তাহলে এইভাবে অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা তৈরি করে নিতে হবে। প্রত্যেকটার শ্রেণীর এই অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি তৈরি করে নিতে হবে। তাহলে এরপর আমরা গ্রাফে চলে যাই, যে ছক কাগজে আমরা স্কেল এবং পেন্সিল দিয়ে দুটো অক্ষ আঁকবো, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষের দিকে, যেমন এটা এইদিকে, এটা আমরা আঁকবো যে এক্স অক্ষ, এবং এইদিকে উপরের দিকে ওয়াই অক্ষ। তাহলে এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আমরা ছক কাগজের উপরে এঁকে নেব। এরপর এক্স অক্ষের দিকে অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা এবং ওয়াই অক্ষের দিকে গণসংখ্যা লিখতে হবে, এবং এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ও বিন্দুতে পরস্পরকে ছেদ করবে। এখন প্রথম যে পাঁচটা ঘর এখানে দেখা যাচ্ছে, এই পাঁচটা ঘর আমরা এইভাবে এই ভাঙ্গা চিহ্ন দিয়ে চিহ্নিত করব। এবার আমরা যে সারণীটি, গণসংখ্যার সারণী তৈরি করলাম, যে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা যেটা, সেটার যে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, সেগুলো এখন এক্স অক্ষের দিকে আমরা লিখবো। এখানে এই যে নিম্ন সীমা 30.5 থেকে শুরু হয়ে একেবারে 90.5 পর্যন্ত আমরা এখন এইদিকে লিখবো। তাহলে শুরুতেই প্রথমে আছে 30.5, তাহলে এখানে আমরা 30.5, এরপরে লিখবো 40.5, এরপরে 50.5, এরপরে 60.5, 70.5, তারপরে 80.5, এরপরে 90.5, এভাবে লিখবো। এখন এই অবিচ্ছিন্ন শ্রেণীতে গণসংখ্যা আছে এখানে 6। এখন এই যে ওয়াই অক্ষের দিকে আমরা এক ঘর সমান এক একক নিব, এক ঘর সমান এক একক, অর্থাৎ এখানে 5, 10, 15, এইভাবে পা এক ঘর সমান এক একক নিয়ে আমরা গণসংখ্যা বসাবো এখানে। তাহলে এখানে সর্বোচ্চ গণসংখ্যা আছে 13। তাহলে এখন এই শ্রেণীতে, এই যে 30.5 থেকে 40.5, এই শ্রেণীতে গণসংখ্যা আছে 6। তাহলে আমরা 6 ধাপ উপরে উঠে আমরা 6 ঘর নিয়ে একটা আয়তলেখ অঙ্কন করব। তাহলে এখানে এই পর্যন্ত হচ্ছে 6। তাহলে আমরা এই যে একটা আয়তলেখ এভাবে অঙ্কন, এভাবে একটা আয়ত অঙ্কন করলাম 6 ধাপ নিয়ে, উপরে 6 ধাপ আয়ত অঙ্কন করলাম। এরপরে আছে 8, তারপরে 40 থেকে যে 50, এই 40.5 থেকে 50.5, এই শ্রেণীতে গণসংখ্যা আছে 8টি। তাহলে আমাদের এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত 8 ঘর। তাহলে এই 8 ঘর নিয়ে আমরা একটা আয়ত আঁকবো। আমরা অবশ্যই এটা স্কেল দিয়ে আঁকার চেষ্টা করব, এমনি শুধু কলম দিয়ে পেন্সিল দিয়ে আঁকলে ভালো হবে না। এরপরে আছে 13, তাহলে এই পর্যন্ত হচ্ছে 10, 11, 12, 13,
তাহলে এখান থেকে আমরা স্কেল পেন্সিল দিয়ে আমরা একটু আয়তটা এঁকে নিই। এরপরে গণসংখ্যা হচ্ছে 10, 10 হচ্ছে এই পর্যন্ত, 10 ঘর এই পর্যন্ত। তাহলে আমরা এভাবে স্কেল পেন্সিল দিয়ে আয়ত আঁকবো। এরপরে পরে গণসংখ্যা হচ্ছে 8, তাহলে 8 হচ্ছে এই পর্যন্ত, এই 8 ঘর উপরে এই পর্যন্ত। তাহলে আমরা একটা আয়ত এঁকে নিলাম। এরপর আছে গণসংখ্যা 5, তা 5 হচ্ছে এই মোটা দাগ বরাবর, না এই মোটা দাগ বরাবর 5। তাহলে এই হচ্ছে আয়তলেখ অঙ্কন। তাহলে এটা একটু গাঢ় করে আর একটু গাঢ় করে দেওয়া যায়, একটু কালারিং করে এভাবে দিলে দিতে পারো, না দিলেও সমস্যা নেই। এভাবে তোমরা পেন্সিল দিয়ে একটু গাঢ় করে যদি দাও তাহলে দেখতে আরো ভালো দেখাবে। এই হচ্ছে আয়তলেখ। এখন শেষে একটু বিবরণ দিয়ে নিতে হবে, যে বিবরণটা যে ছক্কা কোণে x অক্ষ বরাবর প্রতি 5 ঘরকে 2 একক ধরে, কারণ এখানে ব্যবধান আছে 10 x অক্ষের দিকে, তাহলে 1 ঘর সমান 2 একক নিয়ে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা এবং y অক্ষ বরাবর প্রতি ঘরকে 1 একক ধরে গণসংখ্যা উপাত্ত নিয়ে আয়তলেখ আঁকা হলো। মূলবিন্দু থেকে 30.5 পর্যন্ত ভাঙা চিহ্ন দিয়ে পূর্বের গণসংখ্যা বিদ্যমান বোঝানো হয়েছে, অর্থাৎ এই 30-এর আগে আছে 20, 20-এর আগে আছে 10, এভাবে ভাঙ্গা চিহ্ন দ্বারা বোঝায়। এটা এই ভাঙ্গা চিহ্নটা অন্যভাবে দেওয়া যেত, যেমন এটা যদি আমি মুছিয়ে দেই, যে এই ভাঙ্গা চিহ্নটা এইভাবে না দিয়ে এইভাবে দেওয়া যেত, যে এইভাবেও দেওয়া যেত। এইভাবেও ভাঙ্গা চিহ্ন বোঝানো হয়, যেভাবে তোমরা খুশি সেভাবে দিতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, সুন্দর করে পরীক্ষার খাতায় আয়তলেখ অঙ্কন করবে গ্রাফ পেপার ব্যবহার করে।